ফুট ওভারব্রিজগুলো পথচারী পারাপারের জন্য হলেও দখল করে আছে হকাররা। ফার্মগেটে রাজধানীর অন্যতম ব্যস্ত ফুট ওভারব্রিজটি দিয়ে পথচারীদের চলাই দায় হয়ে দাঁড়িয়েছে। ব্রিজের উপর উঠতেই শুরু হয় হকারদের উৎপাত। বিক্রি হচ্ছে হরেক রকমের জিনিসপত্র। হকারদের কারণে ব্রিজ অনেকটাই সরু হয়ে যাওয়ায় পথচারীদের চলতে সমস্যা হয়। মাঝে মাঝে পুলিশ তাদের সরিয়ে দিল, চোর পুলিশ খেলার মতো আবারও ফিরে আসে তারা। এটা তো আমাদের সমস্যা হচ্ছে, এই ফুটপাথের কারণে আমরা চলাফেরার জন্য আমাদের সমস্যা হয় সব ধরনের, যে যাতায়াতের জন্য, তারপরে দেখা গেছে আমরা যাইতেছি মানে দাঁড়া রয়েছে মানুষেরা। আমাদের যে ফ্লাইওভার ব্রিজে যেরকম এখানে ফুটপাথ দিতেছে, ফুটপাথ যদি না থাকে তাহলে আমাদের জন্য চলাফেরার জন্য আমাদের জন্য ভালো হয়। প্রশাসন যদি আপনি পদক্ষেপ নেয় তাহলে এটা আমাদের জন্য ভালো হয়েছে। প্রশাসন তো দেখতেছে, দেখার পরে তো কিছু বলতেছে না। লোকজন বেশি থাকলে চলাফেরা সমস্যা হয়। ফুট ওভারব্রিজ করা হয়েছে কিন্তু সরকার যা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তা ফুটপাত অর্ধেক বা ফুট ওভারব্রিজ দখল করে রাখছে তারা। আমরা চলাফেরা করতে তো অনেক সমস্যা হচ্ছে, অর্ধেক তো দখল করা জায়গা। সমস্যা হয় হচ্ছে এখানে প্রচুর ভিড় থাকে, ভিড়ের কারণে। আর এখন যেহেতু করোনার সময়, এখানে দোকান হওয়ার কারণে অনেকে কেনাকাটা করে ব্রিজের উপর থেকে, তো তখন আরও গ্যাদারিং হয়ে যায়, হাঁটাচলা করা যায় না, এটা একটা সমস্যা হয়। স্পেসটা ন্যারো হয়ে আসছে, একজনের সাথে একজন লেগে যাচ্ছে। এতে এখন যে কোভিড সিচুয়েশন, এই সিচুয়েশনে যে আমরা আসলে তো দ্রুত বজায় রেখে চলাফেরা করার কথা, এটা হচ্ছে না, এটা মেনটেন হচ্ছে না। সমাধান তো অবশ্যই তো এটা এখানে থাকার কথা না। এখন কর্তৃপক্ষের নজর আসলে যদি এটা এখান থেকে যদি রিমুভ করে তো সুবিধা হয়। আসলে ফুট ওভারব্রিজ হচ্ছে মানুষের পারাপারের জন্য, এটা আসলে মানুষের পারা, তাতে আমাদের যাত্রীদের সুবিধা হয় এই পার থেকে ওই পারে তার জন্য। এটা আসলে দোকানের জন্য না, এটা যত পরিষ্কার থাকবো তত আমাদের চলাফেরা করতে সুবিধা হবে। তাই আমি আশা করবো যাতে ফুটপাথের ফুট ওভার ব্রিজের মধ্যে কোনো দোকানপাট না থাকে। ওদের জন্য একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেওয়া হোক, যাতে ওরা খেয়ে পরে বেঁচে থাকতে পারে। ২০০৮ সাল থেকে ফুট ওভারব্রিজে দোকান করে, এখন এখানে দোকান করে যাচ্ছি ছোটকাল থেকে। এখন সরকারে যদি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেয় আর আমরা এই ফুট ওভারব্রিজে থাকবো না। ওই অর্ধেকটা যদি দোকানপাট থাকে আর অর্ধেক যে রাস্তা থাকে, মানুষ যেভাবে আপ ডাউন করে এতে চলাফেরার সমস্যা হয়। মানুষ তো প্রচুর আপ ডাউন করে এখানে, তো এটা সরে গেলে আমরা ইজিতে লোক এক পাশ দিয়ে আসবে আর এক পাশ দিয়ে যাবে এবং সহজেই মানুষ চলাফেরা করতে পারবে।